দেখুন পরোটার ভেতরের স্টাফিংটা একটু আপনাদের দেখাই। প্রত্যেকটা সবজি কিন্তু সুসেদ্ধ হয়েছে আর চিজটাও খুব পারফেক্টলি মেল্ট হয়েছে। এই ইনস্ট্যান্ট পিৎজা সসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। নমস্কার, আমি অন্তহীন। আজকে শেয়ার করছি বাচ্চাদের ভীষণই পছন্দসই একটা পরোটার রেসিপি, পিৎজা পরোটা বা মিক্স ভেজ পরোটা বা চিজ পরোটা। এই পরোটা স্টাফিংয়ের মধ্যে বেশ কিছু শীতকালীন সবজি ব্যবহার করব, যাতে করে এই পরোটা ভীষণই স্বাস্থ্যকর হবে। আর যেহেতু চিজের ব্যবহার করব, এতে করে বাচ্চারাও কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে। আসুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমেই আমরা পরোটার জন্য আটা ময়দার একটা ডো তৈরি করব। তার জন্য একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি 1 কাপ পরিমাণে গমের আটা, যে আটাই আমরা নর্মালি রুটি বানাই। এর সাথে নিয়ে নেব সম পরিমাণে, অর্থাৎ 1 কাপ ময়দা। আটা আর ময়দার পরিমাণটা আমি সমান রেখেছি, আর আপনারা চাইলে শুধুমাত্র আটা দিয়েও কিন্তু এই পরোটা তৈরি করতে পারেন। এবার দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। চিনি দেওয়ার কারণে পরোটাগুলো ভীষণই সুন্দরভাবে ফুলে উঠবে আর সফট হবে। আচ্ছা, শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখা দইয়ের ব্যবহার করতে হবে, আর দই কিন্তু অতিরিক্ত ব্যবহার করার প্রয়োজন নেই। এরই সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল। তেলের পরিবর্তে আপনারা বাটার ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবার খুব ভালো করে ময়ামটা দিয়ে নিলাম। দেখুন, এবার অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে এই ডোটা তৈরি করে নেব। আর জলটা অল্প অল্প করে দিতে হবে আর ডোটা মেখে নিতে হবে। এই ডোটা খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত হবে না। দেখুন, সব শেষে হাতের মধ্যে 1/2 চা চামচ মতন সাদা তেল নিয়ে আমি হাতের মধ্যে মাখিয়ে নিলাম। তারপর ডোটা আরও একবার মথে নিচ্ছি। এতে করে ডোটা ভীষণই সফট হবে, আর হাতের মধ্যে যেটুকু ময়দা লেগে যাচ্ছিল সেই চটচটে ময়দাটাও কিন্তু হাত থেকে ছেড়ে যাবে। আচ্ছা, ডোটা আমার একদম তৈরি। দেখুন, খুব বেশি নরম বা খুব বেশি শক্ত রাখিনি। এবার এটা কভার করে রেখে দেব 20-25 মিনিট। আর এখানে আমি 1 কাপ জল নিয়েছিলাম, আমার 1/2 কাপ জল প্রয়োজন হয়েছে এই ডোটা তৈরি করতে। এবার কি কি সবজির ব্যবহার আমি এতে করব সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি একটা ছোট সাইজের বাঁধাকপির 1/4 ভাগ। এবার এই বাঁধাকপিটা আমি একটু ছোট করে কুচিয়ে নেব। দেখুন, বাঁধাকপি যদি আপনারা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে নাও ব্যবহার করতে পারেন, তবে বিভিন্ন রকম সবজি যখন আমরা এই পরোটা স্টাফিংয়ে ব্যবহার করব খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একটা ছোট সাইজের ক্যাপসিকামের 1/2টা আমি একদম ছোট করে কুচিয়ে নিলাম। আর প্রত্যেকটা সবজি চেষ্টা করবেন যতটা সম্ভব ছোট করে কুচিয়ে নেওয়া যায় ততই কিন্তু ভালো হবে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আগে থেকেই খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, এবার এটাকেও একদম মিহি করে কুচিয়ে নিলাম। একটা ছোট সাইজের গাজর আমি খোসাটা ছাড়িয়ে ধুয়ে রেখেছি, এটা একটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা একদম মিহি করে ছুরির সাহায্যে কুচিয়ে নিতে পারেন। 2টো কাঁচা লঙ্কা আমি একদম মিহি করে কুচিয়ে নেব, তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছে মতন বা স্বাদ মতন ব্যবহার করবেন। আচ্ছা, কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন, তবে সেটাও কিন্তু স্বাদ মতনই ব্যবহার করতে হবে। এরই সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ মটরশুঁটি আর 1 টেবিল চামচ ফ্রোজেন সুইট কর্ন। এবার এই প্রত্যেকটা সবজি আমি 1/2 চা চামচ লবণ দিয়ে মাখিয়ে নেব। আমি এই কাজটা হাত দিয়ে করছি, কারণ হাত দিয়ে যদি মাখানো হয় তাহলে সুবিধে হবে। আচ্ছা, আমি এখানে যে যে সবজি ব্যবহার করলাম, আপনারা যদি এর মধ্যে থেকে কোনো কিছু বাদ দিতে চান সেক্ষেত্রে বাদ দিতে পারেন। আবার যদি কিছু ইচ্ছে হয় আপনারা অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি অ্যাড করতে পারেন। এটা আমি এইভাবেই 10 মিনিট লবণ মাখিয়ে রেখে দেব। অপরদিকে এখানে আমি নিয়েছি 150 গ্রাম প্রসেস চিজ। চিজটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে প্রসেস চিজ ব্যবহার করছি, আপনারা চাইলে মোজরেলা চিজ বা পিৎজা চিজ ব্যবহার করতে পারেন। চিজটা গ্রেট করে সাইডে সরিয়ে রাখলাম। এবার একটা ইনস্ট্যান্ট পিৎজা সস তৈরি করব। এর আগে আমি একদম দোকানের মতন পারফেক্ট পিৎজা সস কিভাবে বাড়িতে বানাতে হয় সেই রেসিপি বা পদ্ধতিটা শেয়ার করেছিলাম, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ একবার চেক করে নেবেন।
আচ্ছা, আজকে বানাচ্ছি ইনস্ট্যান্ট পিৎজা সস। তার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ টমেটো কেচাপ। টমেটো কেচাপের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। লবণটা অবশ্যই একটু বুঝে দিতে হবে, কারণ লবণ আর চিনি দুটোই কিন্তু সসের মধ্যে থাকে। হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। এরই সাথে দিয়ে দেব হাফ চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যদি আপনাদের কাছে না থাকে, সেক্ষেত্রে আপনারা দুটো বা তিনটে শুকনো লঙ্কা শুকনো কড়াই বা তাওয়াতে ড্রাই রোস্ট করে হাতের মধ্যে আধ ভাঙা করে নিলেই তৈরি হয়ে যাবে চিলি ফ্লেক্স। দিয়ে দিলাম হাফ চা চামচ মিক্সড হার্ফ আর হাফ চা চামচ অরিগানো বা পিৎজা হার্ফ। এরই সাথে যাবে এক চা চামচ একদম মিহি করে কুচিয়ে রাখা রসুন। আমি 5-6 কোয়া রসুন একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার এই সমস্তটা আমি মিশিয়ে নিচ্ছি। আমাদের ইনস্ট্যান্ট পিৎজা সস একদম তৈরি। এই পিৎজা সস ব্যবহার করে আপনারা কিন্তু পিৎজাও তৈরি করতে পারেন। আচ্ছা, অপরদিকে 20 মিনিট হয়ে গেছে। দেখুন ডোটা একদম সেট হয়ে গেছে। আমি খুব ভালো করে আরও একবার ডোটা মুথে নিলাম। এবার এটার থেকে লেচি কাটবো। এই পরোটার জন্য লেচির সাইজগুলো কিন্তু অবশ্যই একটু বড় রাখতে হবে। নর্মালি যেমন রুটি পরোটার জন্য আমরা লেচি বানাই, তার থেকে এইরকম বড় সাইজের রাখলে ভালো হয়। আমার যে পরিমাণ আটা ময়দা মাখা হয়েছে তা থেকে 4টে লেচি তৈরি হলো। লেচিগুলো আমি এইভাবে হাতের মধ্যে একটু চ্যাপটা করে নিলাম। এবার বাকি লেচিগুলো কভার করে রাখলাম, না হলে ড্রাই হয়ে যাবে। এবার স্টাফিংটা ভরবো। দেখুন আমি কিচেন টেবিলের ওপর এই লেচিটা রেখে খুব সামান্য পরিমাণে একটু গুঁড়ো আটা ছড়িয়ে বেলে নিলাম। খুব অল্প পরিমাণে বেলেছি। এবার এর মধ্যে আমি স্টাফিংটা ভরবো। দেখুন সবজিগুলোর মধ্যে যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই সবজি থেকে জলটা সেপারেট হয়ে গেছে আর সবজিগুলো কিন্তু নরম হয়ে গেছে। এইরকম যদি নরম হয়ে যায় তাহলে আমাদের পরোটার মধ্যে স্টাফিংগুলো ভরতে সুবিধা হবে। আমি 2 চামচ স্টাফিং এই পরোটার মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো চিজ দিচ্ছি। আপনারা চিজের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতন কম বা বেশি রাখতেই পারেন। এর সাথে দিয়ে দেব মিক্সড হার্ব আর অরিগানো। এর পরিমাণগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতন রাখবেন। আর যেহেতু পিৎজা পরোটা, তাই মিক্সড হার্ব আর অরিগানো দেওয়া হলে পিৎজার যে অ্যাকচুয়াল ফ্লেভারটা সেটা খুব ভালোভাবে ইনহ্যান্স করবে। বাচ্চারা ভীষণই খুশি হবে। এবার মুখটা আমি এইভাবে বন্ধ করে নিলাম। দেখুন চারিপাশ থেকে একটু কুচি মতন করে, মানে শাড়ি বা ধুতিতে যেমন কুচি করা হয় সেইভাবে একটু কুচি মতন করে, তারপর মুখটা একটা পুটলির মতন করে বন্ধ করে নিলাম। এবার খুব ভালো করে আমি চারিপাশে গুঁড়ো আটা ছড়িয়ে নিলাম। খুব হালকা হাতে প্রেস করে একটা বেলন বা রোলিং পিনের সাহায্যে এটা বেলে নেব। আচ্ছা, পিৎজা পরোটা বা চিজ পরোটা এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, এই রকম মোটা রাখতে হবে, না হলে স্টাফিংটা ফেটে বেরিয়ে আসবে। একটা পরোটা আমার রেডি। এবার এটা ভেজে নেওয়ার পালা। তার জন্য একটা তাওয়া নিলাম। তাওয়াটা আমি হাই ফ্লেমে গরম হতে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম আমি লোতে করে আগে থেকেই তৈরি করে রাখা পরোটাটা দিয়ে দিলাম। পরোটার একটা পিঠ শেকা হয়ে গেছে। দেখুন ওপরের পোর্শনটায় হালকা লালচে রং ধরলেই বুঝবেন একটা দিক শেকে নেওয়া হয়ে গেছে। এইভাবে আমি অপর দিকটাও শেকে নিলাম। দুটো পিঠ ভালো মতন শেকে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বাটার। তেল বা বাটার যেটাই ব্যবহার করেন সেটার পরিমাণ কিন্তু আপনাদের ইচ্ছে মতন কম বা বেশি রাখতে পারেন। আর এখানে ঘিয়ের পরিবর্তে যদি বাটার ব্যবহার করা হয় তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে, কারণ যেহেতু পিৎজা পরোটা, পিৎজাতে ঘিটা কিন্তু একেবারেই চলে না, বাটারের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। আচ্ছা, তবে বাটারের পরিবর্তে আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা পরোটাগুলো তেল দিয়েও ভাজতে পারেন। আমি এটা কভার করে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রেখে পরোটাগুলো ভাজতে হবে। আমি মোটামুটি 40-50 সেকেন্ড পর কভারটা খুলে নিলাম। দেখুন একটা দিক আমার ভেজে নেওয়া হয়ে গেছে, অপর দিক উল্টে নিলাম। এটাও আমি একইভাবে কভার করে ভেজে নেব, আর অপর দিকে বাকি পরোটাগুলো একইভাবে তৈরি করব। এইভাবে তৈরি করব আর ভেজে নেব। আগে থেকেই পরোটা রেডি করে রেখে না দেওয়াই ভালো। আচ্ছা, দেখুন এই পিঠটাও আমার ফ্রাই করা হয়ে গেছে। আমি কভারটা ওপেন করে নিলাম। দেখুন পরোটা আমার একদম তৈরি। প্রত্যেকটা পরোটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। আর পরোটাগুলো ভাজা হয়ে গেছে বা একদম তৈরি কিভাবে বুঝবেন? পরোটাগুলো ভেজে নেওয়ার পর দুটো দিক, মানে দুটো সাইডই কিন্তু ক্রিস্পি বা মুচমুচে হয়ে যাবে। আচ্ছা, আমি এবার দ্বিতীয় পরোটাটাও একইভাবে ভেজে নিচ্ছি। আর আমি একটা কথা বারবারই বলবো,
গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রেখেই পরোটাটা ভাজতে হবে। কারণ আমরা যেহেতু স্টাফিংটা সম্পূর্ণ কাঁচা ব্যবহার করেছি, আগে থেকে কুক করে স্টাফিংটা আমরা পরোটার মধ্যে ভরিনি, তাই গ্যাসের ফ্লেম লোতে রেখে পরোটাগুলো ভাজতে হবে। এতে করে পরোটাগুলো ক্রিস্পিও হবে, আবার স্টাফিংটাও সুসেদ্ধ হবে। একটা পরোটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। সকালের ব্রেকফাস্ট হোক কিংবা রাত্রের ডিনার অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই পরোটা আপনারা অবশ্যই বানিয়ে দিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।